ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন এবং আমাদের সকল আপডেট পান সবার আগে। ইউটিউবে স্বাস্থ্যকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন এবং আমাদের সকল আপডেট পান সবার আগে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আমাদের চ্যানেলে ছেলে এবং মেয়েদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের আলোচনা করে থাকি এবং আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আপনার যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক, আপনাদের মধ্য থেকে আমাকে একজন প্রশ্ন করেছেন, তিনি বলেছেন, আপু সেক্সের পর মেয়েরা কাঁদে কেন, প্লিজ জানাবেন। ধন্যবাদ দর্শক এত সুন্দর প্রশ্ন করার জন্য। তো দর্শক, আসুন জেনে নেই। ব্যথা কমাতে, ভালো ঘুমাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সেক্সের জুড়ি নেই, এমনকি মন ভালো করতেও দারুণ কার্যকরী সেক্স। কিন্তু কখনো কি এমন হয় যে সেক্সের পরে খুব মন খারাপ হয়ে যায়, রীতিমতো কান্না পাওয়ার মতো মন খারাপ? শুনতে অদ্ভুত শোনালেও সত্যি যে কিছু মানুষের সেক্সের পরে মন খারাপ হয়ে যায়। এই ধরনের মন খারাপের একটা নাম আছে, সেটা হলো পোস্ট কয়টাল ডিসফোরিয়া, পিসিডি। নিউ ইয়র্কের সেক্স থেরাপিস্ট ইয়ান কার্নার এই সমস্যার ব্যাখ্যা দিয়েছেন। তার মতে এটা হলো সেক্স কিংবা অর্গাজমের পরবর্তী মন খারাপ, রাগ এবং মানসিক চাপ। দুজনে ভালো সময় কাটানোর পরে, দারুণ উপভোগ্য সেক্সের পরে, এমনকি মাস্টারবেশনের পরেও এই ধরনের মানসিক সমস্যা তৈরি হতে পারে। গবেষক জানিয়েছেন, জরিপটি নারীদের ওপর চালানো হয়েছে, তবে এই সমস্যা পুরুষের ক্ষেত্রেও হয়। তবে তার মতে সেক্সের পরে মন খারাপের সঙ্গে প্রেমের গভীরতার কোনো সম্পর্ক নেই। কার্নারের মতে পিসিডি নিয়ে আরও গবেষণা প্রয়োজন। মন খারাপের সঙ্গে হরমোনের সম্পর্ক আছে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে সেক্স এবং অর্গাজমের সময় প্রচুর অক্সিটোসিন নিঃসরণ হয়, যা মনের উপর প্রভাব বিস্তার করে। বিশেষ করে সম্পর্কটা যদি দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে সেক্সের পরে সাধারণত মানসিক চাপ বেড়ে যায়, ফলে মন খারাপ, একাকিত্ব কিংবা কান্না পেতে পারে। ঝগড়া কিংবা বিশ্বাস ভাঙার পরে সম্পর্ক ঠিক করে নেওয়ার জন্য অনেক সময় যৌনতাকে বেছে নেওয়া হয়, এক্ষেত্রেও সেক্সের পরে কিছুই ঠিক হয়নি ভেবে মন খারাপ হতে পারে। আগে ঘটে যাওয়া কোনো খারাপ ঘটনার প্রভাবও সেক্সের পরে পড়তে পারে, এমনকি শারীরিক মিলনের পরে সঙ্গী কী ভাবছেন সেটা ভেবেও কারো প্রচণ্ড মন খারাপ হতে পারে। গবেষক জানিয়েছেন, যদি সেক্সের পরে মন খারাপ কিংবা কান্না পায় এবং আপনি কারণটা না জানেন, তাহলে অবশ্যই থেরাপিস্ট এর শরণাপন্ন হওয়া উচিত। এক্ষেত্রে থেরাপিস্ট মনের ভেতর থেকে সমস্যাগুলো দূর করতে সহায়তা করতে পারবেন। এছাড়া মাস্টারবেশনের মাধ্যমে অর্গাজম করেও কান্না পাচ্ছে, হাসি পাচ্ছে নাকি অন্য কোনো অনুভূতি হচ্ছে তা বোঝার পরামর্শ দিয়েছেন গবেষক। তো দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ভিডিওটি যদি আপনাদের কাজে দেয় তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক দিন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।